নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি ভিলেজ ফুড কুকিং বাই রিতা চ্যানেলে। সবাইকে স্বাগত বন্ধুরা। তোমরা তো সবাই ধনে পাতা বাটা দিয়ে মাছের ঝাল খেয়েছো। এটা একটা নতুন ধরনের রেসিপি, পালং পাতা বাটা দিয়ে মাছের ঝাল। যে কোনো মাছ নিতে পারো। আমি এখানে রুই মাছ নিয়েছি, জারফিশ আছে, পালং শাক আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, লবণ আছে, সর্ষের তেল আছে, হলুদ আছে, আর এটা কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি বেটে নেবো, আর পালং পাতাগুলো বেটে নেবো। এই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি একটা অসাধারণ মাছের রেসিপি তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাক বন্ধুরা। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে এবার আমি ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। বন্ধুরা, কড়াইয়ে মাছটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। মাছটা ভেজে দিচ্ছি, মাছটা ভালো হয়ে গেছে, ভেজে দিচ্ছি। বন্ধুরা, এই তেলে এবার পালং শাক বাটাটা দিয়ে দিচ্ছি। পরে দিচ্ছি 1 চামচ কালো জিরে ও 4টে কাঁচা লঙ্কা বাটা। এটাকে ভালো করে তেলে নাড়তে হবে। এরপরে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিতে হবে। এরপরে অল্প পরিমাণে জল দিতে হবে। এইবার মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছের রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। এমনিতে বাচ্চারা পালং শাক খেতে চায় না, কিন্তু এইভাবে মাছের সঙ্গে পালং শাক বাটা এরকমভাবে তৈরি করলে বাচ্চাদের খুব খুশি হবে। খুব তাড়াতাড়ি তারা এটা দিয়ে ভাতও খেয়ে নিতে পারবে। বন্ধুরা, মাছের রেসিপিটা খুব সুন্দর দেখতে লাগছে, একদম সবুজ। বন্ধুরা, মাছটা এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, পোষ্যদের খেতে দেবো, ওদের মাছ হলুদ জলে সেদ্ধ করে রেখেছি, ওরা হলুদ জলে সেদ্ধ মাছ খায়, ভাজা মাছ দেওয়া যাবে না ওদেরকে। বন্ধুরা, আমার দুটো পোষ্য রয়েছে, তাদেরকে আগে খেতে দিই। এটা একজনের, এটা একজনের, দুটো রয়েছে আমার সঙ্গে। চলো বন্ধুরা, আমি এদের খেতে দিই। খুব খিদে পেয়েছে আমার দুটো পোষ্যকে, আগে খেতে দিই। বন্ধুরা, এদেরকে আজকে কলা পাতায় খেতে দিচ্ছি, ভাতটা মাখিয়ে নিচ্ছি, ওর খুব খিদে পেয়েছে। আর একটা বাইরে রয়েছে, আমরা কলা পাতায় খাবো, ওই জন্যে এদেরকেও কলা পাতায় দিচ্ছি। প্রচণ্ড বিরক্ত করছে, এত খিদে পেয়েছে ওর। আজকে একটু দেরি হয়ে গেল, নাহলে ওদের 12টায় খেতে দেওয়া হয়। খেয়ে নাও, খেয়ে নাও, খিদে পেয়েছে, খেয়ে নাও, মাখিয়ে দিয়েছি ভাত। এখানে আর একটা আছে, বাইরে রয়েছে, তাকে খেতে দিতে যাব। তাহলে চলে এসো বন্ধুরা, আমার পোষ্যকে খিদে পেয়েছে গো, আমার পোষ্যকে খুব খিদে পেয়েছে। দাঁড়াও, 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 মাখি মাখি দি, চুপ করে দাঁড়াও, চুপটি করে, চুপটি করে দাঁড়াও। আমার এটা খেতে দেবো, খুব খিদে পেয়ে গেছে আজকে। খেয়ে নাও, খেয়ে নাও, মাখিয়ে দিয়েছি, খেয়ে নাও।
কলা পাতায় খাচ্ছে, কলা পাতায় খেতে খুব মজা, আমারও খুব ভালো লাগে। রোদ্দুরে বাঁধা হচ্ছে সকাল থেকে, রোদ্রা খুব ভালো লাগছে। বন্ধুরা ভাতগুলোকে ফেলে রেখেছে, মাছগুলো আগে খাওয়া হয়ে গেছে, মাছগুলো সব খেয়ে নিয়েছে বেছে বেছে। এবার ভাতটা এবার একটু খাবে, একটু ফেলে রাখবে, আবার পরে খাবে, এইরকমই করবে। আর বাইরে তার তো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে নিমিষের মধ্যে, আমি ঘরে ঢুকেছি ব্যাস তার খাওয়া হয়ে গেছে। বন্ধুরা ওদের খেতে দিয়ে হাত ধুয়ে চলে এসেছি আমি। আমার এই পালং বাটা মাছের রেসিপিটা খুব সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ। আমার এই মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, লাইক করবে, শেয়ার করবে, ধন্যবাদ। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে।